এলইডি পার্কে এসে হরর ফিল্ম। ম্যাডাম কোথা থেকে এসেছেন? বাংলাদেশ। এ আই লাভ বাংলাদেশ। আমরা কিন্তু অনেক শীতের চতরনে বাইরে এসেছি, কিন্তু তাও আমাদের সুন্দর সুন্দর হাসি দেখা যাচ্ছে। বুক চিন চিন করছে, হাই মন তোমার কাছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি খিয়ংজুর এলইডি পার্কে, তো আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন উইথ আস। বন্ধুরা, আমরা অবশেষে প্রায় এক ঘন্টা ড্রাইভ করার পরে খিয়ংজুর সেই এলইডি পার্কে পৌঁছে গেছি। এই যে লরেন্সের সাথে আছে, এবং সাথে আমাদের আরও দুইজন বান্ধবী আছে, আমরা একটু পরে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। ফটোগ্রাফির জন্য রেডি হয়ে গেছি। হ্যাঁ, এটাকে কী বলে? ট্রাইপড নিয়ে আমরা রেডি। এখন আমরা হাঁটতে হাঁটতে ওই দিকে যাবো। তাহলে চলুন আমাদের সাথে। সুপ্রিয় বন্ধুরা আজকে আমাদের সাথে এসেছে দুইজন বান্ধবী আমাদের, তো তাদের পরিচয় পর্ব আমরা এখন এই মুহূর্তে তাদের পরিচয় করে হয়ে নিয়ে তাদের সাথে তারা কে কোথা থেকে এসেছে। তো প্রথমে আমাদের বাম পাশে রয়েছে আমাদের বান্ধবী, তার পরিচয় আমরা প্রথম নিচ্ছি। ম্যাডাম কোথা থেকে এসেছে? ভেরি বিউটিফুল। কিন্তু আমরা কিন্তু অনেক শীতের চতরনে বাইরে এসেছি, কিন্তু তাও আমাদের সুন্দর সুন্দর হাসি দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে রয়েছে আমাদের এখানে ম্যাডাম, আপনার ম্যাডামকে বহুত দেখেছেন, তারপরেও তার ম্যাডাম। ম্যাডাম আপনার নাম কি? তা আপনার নাম কি? তা আমার নাম ধানিকা। কেমন দেখা যায়। আচ্ছা, তো বন্ধুরা আমরা চলে আসলাম এলইডি পার্কে। এখানে যে এলইডি পার্কের নামটা কোরিয়ান দিয়ে লেখা আছে এখানে, যে পিন্নুরি জংগন এলইডি পার্ক। তো আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন যে রং বেরঙের গোলাপ রয়েছে। তো গোলাপগুলো হচ্ছে কালার চেঞ্জ হয়, আপনারা দেখতে পারবেন একটু পরে, আমরা ভিডিওতে দেখাবো। এখন হয়তো লাল আছে, একটু পরে গোলাপি হয়ে যাবে। তো চলুন আমরা ভিতরে ঢুকে তারপরে দেখি এলইডি পার্কে এসে হরর ফিল্ম। বন্ধুরা, আমরা এলইডি পার্কে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন লরেন্সের যে অবস্থা, সে এক হাতে আছে তার কি, এটা কি বলে, ট্রাইপড, একেবারে জামা টামা বয়ে বেড়াচ্ছে, কারণ এইখানে এসে এই যে বান্ধবীদের নিয়ে এসেছি ব্লগ করানোর জন্য। আর দেখেন তারা কি করতেছে, ছবি তুলতে ব্যস্ত। হ্যালো বন্ধুরা, এখানে সাধারণত সব আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোক, যেহেতু করোনা এর জন্য আমরাও মাস্ক পরে আছি এবং সবাই মাস্ক পরে আছে। শুধুমাত্র ছবি তোলার সময় মাঝে মাঝে আর কি মাস্কগুলো তারা খুলছে। এই যে দেখতে পাচ্ছেন তারা ছবি তোলায় কত ব্যস্ত। হ্যাঁ, ক্যামেরাম্যান নাই তো ক্যামেরা উইম্যান, একটু মাথাটা সরাও দেখি। ঝালছি কর নে,
ক্যামেরাম্যান ইয়া নগাই চত্তা চিন চিন করছে হাই মন তোমার কাছে আসলে এই ভালোবাসা দিবস আসছে তাই প্রি ভ্যালেন্টাইন্স ডে ইন সিঙ্গেল মুডে পালন করছি একা একা সুন্দর সুন্দর জায়গা বান্ধবীদের নিয়ে আসলে আরো ভালো লাগতো মানে গার্লফ্রেন্ড শুধু বান্ধবী না জাস্ট ফ্রেন্ড না মধু মধু মনটা মাস্ত কোথায় দেখলাম এই যে তুষার ফেক ফেক গোলাপের সাথে ফেক ভালোবাসা ফেক গোলাপ আর ফেক ভালোবাসা তার একজন ভালোবাসার মানুষ দরকার আপনারা যদি কেউ যদি থেকে থাকেন তাহলে এই যে নিচে ডেসক্রিপশনে বা এই যে নিচে স্ক্রিনে লরেন্সের কি দিয়ে দেবো ইনস্টাগ্রাম দিয়ে দেবো নাকি ফেসবুক ইনস্টাগ্রাম যা আছে কাকাওটক প্রথম আলোর প্রথম আলোর লিংকেও দিয়ে দাও আপনারা লরেন্সের সাথে যোগাযোগ করতে পারেন ভ্যালেন্টাইন্স এর আগেই বন্ধুরা আমাদের আজকের ঘোরাঘুরি সব শেষ এই যে সবাই অনেক ছবি উঠাইছে লরেন্স অনেক ছবি উঠাইছে অনেক শুটিংও করলো হ্যাঁ শুটিং আর আবার হয়তো বা নতুন ভিডিওতে আবার দেখা হবে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই 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 মোশি মোশি সায়োনারা বাই বাই সো প্লিজ সারাকা whatever প্লিজ সারা I want to reach 1,000,000 likes. So please, sarapakara. Okay, thank you.